হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ড, মানে অনেকের ইচ্ছা থাকে যে গোকে যখন আমরা রিলস বানাই গোগো টিটার জন্য, তখন ওদের যে বিহাইন্ড দ্য সিন, মানে ব্যাকগ্রাউন্ডে ওদের কীভাবে আমরা রেডি করি, কীভাবে ওদেরকে সামলাই, সব কিছু দেখার একটা ইন্টারেস্ট রয়েছে অনেকের, আমাকে জিজ্ঞাসা করেছে। তো সেই কারণে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আর অলরেডি গোগো রিলস বানাবে বলেও সাজুগুজু করে ফেলেছে। ওই যে গোগোর জন্য একটা নতুন চশমা বানানো হয়েছে, মানে চশমাটা আগে বানানোই ছিল। সিট হও নো, চশমাটাকে কাস্টমাইজ করা হয়েছে। তো এবার কাস্টমাইজটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আর এখানে টিটো অধীর আগ্রহে বসে রয়েছে, কারণ টিটো জানে যে গোগোর পরে ওর পালা। আর এই দেখো চশমাটা, টোটাল চশমাটা গোগোকে অ্যাকচুয়ালি গোগোর বম্মা কিনে দিয়েছে, আর খুব সুন্দর। আর সেই জায়গাটায় একটু ভাবলাম কাস্টমাইজ করা যায়। চলো এবার টিটোকে পরিয়ে দেখি যে টিটো কেমনভাবে পরে। এই পুবলা বস আগে, এখানে 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 বস, সিট হও, সিট হও, আগে কথা শুনবি, নাহলে ট্রিট দেবো না। হ্যাঁ, দড়িটা বড় রয়েছে বলে টুটলার একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, দেখি তো সেলফি বয় কেমন লাগছে। আর এ দেখো এই চশমাটা, এই চশমাটাই ওরা এখন বেশি পরে। আর চশমাগুলোর পেছনে একটা হ্যান্ডেল করে দেওয়া আছে, যেই কারণে চশমাটা কানের সাথে খুব ভালো করে আটকে থাকে। দেন রয়েছে আমাদের কাছে রাজামশাইয়ের মুকুট। তো একটা নতুন একটা ভিডিও করবো বলে আমরা এই মুকুটটা বানিয়েছি। মোটামুটি সরঞ্জামের মধ্যে তো এইসব জিনিসগুলো রয়েছে। এবার মানে এখন আমি শ্যুট করাবো ওদেরকে, ফার্স্টে সাজিয়ে গুজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমি আমার জামা আর বাবার জামা দিয়ে ভিডিওগুলো করাই, আর বাবার জামাগুলো পরে কেচে দেওয়া হয়, মানে ভিডিও করা হয় সঙ্গে সঙ্গে কেচে দেওয়া হয়, যেহেতু লোম থাকে ছোটো ছোটো। আর এই দেখো আমি আবার দুটো নিয়ে এসেছি। আমাদের সিংহ মামার সামনে এত কেশর, এত কেশর। ও সিংহ মামা, এগুলো কি সিংহ মামা তোমার? এগুলো আমি জানি, তুমি মোটু হয়ে গেছো, দেখেছো জামা আছে না গায়ে? রিং লাইট জ্বলে গেছে, মাস্টার বাবু বসে পড়েছে, আর মাস্টার বাবু ফেভারিট ট্রিট। চলো দিকে দেখো বাবা, এই যে ট্রিট, এই যে ট্রিট গেল। এ দেখো আমাদের গোগো বাচ্চা শুটিং করছে, মানে এরকমভাবে কোনো ফেমাস ব্যক্তি যদি পাশে বসে থাকে সেলফি তো নিতে ইচ্ছে হবেই। এটা বেঁকে গেলো কী করে? আসলে ব্যাপারটা হচ্ছে নজরটা অন্য কিছুর দিকে আছে, নজরটা হচ্ছে এটার দিকে আছে, তাই তো? এটা চাই, এটা চাইলে তুমি অদলো হতো হতো করে খাবে। ধরো নেক্সট শ্যুটটা জাস্ট দেখো, অ্যাকচুয়ালি ও সেজেছে মহারাজ। মহারাজ এখন যাবে যুদ্ধ করতে, তাহলে যুদ্ধটা কার সাথে হবে? তো চলো যুদ্ধটা টিটোর সাথে করি, তার আগে মহারাজ মুকুট খুলে চলো, নয় মুকুট আর জানতে থাকবে না। ঠিক আছে, মানে জাস্ট একবার দেখো, মানে গায়ে ইয়েটা পড়েছে দেখো, মানে ও এতটাই ওবিডিয়েন্ট, কিন্তু এই রিলস বানানোর টাইমে ওবিডিয়েন্ট, তারপর ওবিডিয়েন্ট গিরি শেষ। যুদ্ধ হবে, চলো দেখি গিয়ে কার সাথে যুদ্ধ হবে। ওই যে যুদ্ধ করার জন্য শত্রু পাওয়া গেছে, বল। আরে আমি যুদ্ধ করতে যাবো বলে আমি সেজেছি, মহারাজ যুদ্ধ করতে যাওয়ার আগে শুশু পেয়ে গেছে মহারাজের। মহারাজ পালাচ্ছে আর শত্রু পেছনে পেছনে, মহারাজ কি করবে বুঝতে পারছে না। মহারাজ উঠেছে, মহারাজের ঘুম পেয়ে গেছে, আর ওদিকে শত্রু চলে গেছে, ওদিকে শত্রু চলে গেছে, শত্রু গিয়ে ফার্স্ট অ্যাটাক গলায় শত্রু ছিঁড়ে ফেলেছে। আমাদের পাগল মহারাজকে তো তোমরা দেখছো, আমাদের পাগল মহারাজ এখন দেখো খাটের নিচে ঢুকেছে। এই দেখুন মহারাজের শত্রুর সাথে মহারাজের মিত্রতা হয়ে গেছে, এখন মহারাজ গিয়ে নিজের ড্রেস ছিঁড়ছে, আর শত্রু পেছন থেকে দেখছে। অ্যাকচুয়ালি মানে ভয়েস এতটা বাজে আসে বুঝতে পারি, কিন্তু এখন গরমকাল আর মানে ফ্যান তো চলবে, স্বাভাবিক ব্যাপার। সেই জায়গাটায় ফ্যানের এই ফটফট ফটফট আওয়াজের জন্য, মানে কি বলবো, ক্যামেরার সাউন্ড খুবই বাজে আসে, তার জন্য মানে ভীষণ পরিমাণে সরি সবার কাছে। আর আরেকটা জিনিস দেখানোর আছে, না থাক সেটা নেক্সট ভিডিওতে দেখাবো।